সম্প্রতি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের যৌথ উদ্যোগে হয়ে গেল দুদিন ব্যাপী পরিবেশ সচেতনতামূলক এক কর্মশালা এবং প্রদর্শনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র ঘোষ সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা, এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজের প্রিন্সিপাল শ্রীমতী সুজাতা বাগচি ব্যানার্জি সহ কলেজের অধ্যাপকবৃন্দ। মূলত মিশন লাইফ কেন্দ্রিক সেদিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের তৈরি পরিবেশ এবং বিজ্ঞান ভিত্তিক নানা রকম মডেল এখানে প্রদর্শিত হয়। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কলেজে রাজা কৃষ্ণনাথ দিবসও উদযাপন করা হয়। আজকের দিনে আমরা পালন করে থাকি বিশেষভাবে এই 171 বছরের প্রতিষ্ঠানটিতে এই দিনটিকে কৃষ্ণনাথ দিবস হিসেবে পালন করা হয়। 1853 সালের 1 নভেম্বর কৃষ্ণনাথ কলেজ যাত্রা শুরু করে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা মিশন লাইফ সম্পর্কিত তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এই বাংলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। ইতালি ওটাকে কারেক্ট করে 2016 সালে আমি এটাকে এডিট করতে আরম্ভ করি। এই বেঙ্গল অ্যাটলাস বলে দু খণ্ডে আমি করি, ওটাকে জার্নাল অফ দি বেঙ্গল বলে লিখেছে। আমার কাছে মনে ছিল একটা সন্ধিক্ষণে, তখন নবামী আমল শেষ হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শুরু হচ্ছে, এই সময়কালের ইতিহাস। পরে যে বেঙ্গল হ্যাজ মেনি ওয়েজ টু এন্টার, বাংলায় অনেক রাস্তা ঢোকার, কিন্তু এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে পুরস্কার বিতরণ করা হয়। আগামী প্রজন্ম যাতে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি পরিবেশের বাস্তুতন্ত্র এবং সৌন্দর্যায়নের বিকাশ ঘটাতে পারে, তার জন্যই পর্ষদের এই বিশেষ আয়োজন।